চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করার কথা স্বীকার করলেন চিত্রনায়ক শাকিব খান। তাদের সন্তান হিসেবে স্বীকার করলেন ছেলে আব্রাহাম খান জয়কেও। আসলে আমার তো বিয়ে হয়েছে 8 বছর 9 বছর হয়ে যাচ্ছে, তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের সাথে আমি সাকিব আমরা চাইনি যে এটা জানো। শাকিব খান জানিয়ে দিয়েছেন তিনি সন্তানের দায়িত্ব নেবেন, অপুর নয়। সারা জীবন আমি কতগুলো নায়িকাকে বঞ্চিত করেছি, শুধু তার সঙ্গে কাজ করেছি, আর নয়। গতকালের কর্মকাণ্ডের মাধ্যমে অপু তাকে অসম্মান করেছেন বলে তিনি জানিয়েছেন। আমার যেটা দরকার ছিল যে সে আমার হাজবেন্ড, আমার বেবি আছে, আমার একটা ফিউচার প্ল্যানিং আছে, আমি তিনটা পেয়ে গেছি। আর ডেফিনেটলি সে তার বাচ্চার দায়িত্ব নিয়েছে, আমি হ্যাপি। মন্তব্য করে তিনি ক্ষুব্ধ শাকিব খান জানান, আমি বাচ্চাকে নিয়ে ভাববো, তবে অপুকে নিয়ে নয়, আর কোনো দিনও নয়। এর জন্য যদি সর্বোচ্চ শাস্তি পেতে হয় সেই শাস্তি পেতেও আমি রাজি, আমি ট্রেপে পড়ে থাকতে রাজি নই। অন্যদিকে অপু ইসলাম জানান 2008 সালে আমাদের বিয়ে হয়। দীর্ঘ সময়টায় তিনি ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন। সাকিবের ভালো চিন্তা করে তিনি সব করেছেন, অনেক ছাড় দিয়েছেন। কলকাতার একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয় 2016 সালের 27 সেপ্টেম্বর। ছেলের নাম আব্রাহাম খান জয়। তিনি এসব কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন। ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছেন তিনি, তাই এবার সব বলতে বাধ্য হয়েছেন।